আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দশম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো এটা হলো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা গণিত বিষয়ের। তো এখান থেকে আমরা যে প্রশ্ন এবং উদ্দীপকটা দেখতেছি এবং প্রশ্ন দেখতেছি এবং আমরা আনসারটা এখনই তুলে ধরবো। তো এখান থেকে আমি এক নম্বর প্রশ্নটা পড়তেছি। এক নম্বর প্রশ্নটা হচ্ছে, দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। তো এখানে উদ্দীপকের আলোকে দশম চিত্রটির যে কয়েন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা চলে যাই সরাসরি আনসার। তো এখানে এক নম্বর কয়ের প্রশ্নের উত্তর দেখছে, এক নং চিত্রের কয়েনের সংখ্যা একটি, তারপর দুই নং চিত্রের কয়েনের সংখ্যা তিনটি, মানে পার্থক্য সংখ্যা নির্ভর। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে পার্থক্যটা হচ্ছে তিনের পর এখানে ছয়, না তিন পার্থক্য হয়েছে, তারপর যে চার নম্বর হচ্ছে দশ, তো এখানে পার্থক্য হচ্ছে চার। তো এখানে পরস্পর জুড়ি চিত্রের কয়েনের সংখ্যা পার্থক্য স্বাভাবিক সংখ্যার অনুসারে বাড়ছে, মানে স্বাভাবিক সংখ্যার সঙ্গে এখানে বাড়ছে। তো এখানে যদি আমরা পাঁচ নং চিত্রের কয়েন সংখ্যা হবে, তো এখানে যদি দশ হয় তো দশের সাথে পাঁচ হলে পনেরো। তো এইভাবে যদি ছয় নম্বরটা হয়, এখানে পনেরোর সাথে ছয়, মানে লাস্ট পাঁচ নং সংখ্যার যে পরিসংখ্যাটা থাকে এটা থেকে পনেরো প্লাস তারপরে ছয় নংটা। যদি সাত নং হয়, তো সাত নংয়ের এখানে একুশ হয়েছে, একুশের সাথে আবার সাত যোগ হবে। তো আট নংয়ের সেভ এভাবে দু অঙ্কটা সেভ এভাবে করা হয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তারপর যদি আমরা দেখি এখানে যে আট নং, তো আট নম্বর সেম, যে যেখানে সাত নম্বর আঠাশ হয়েছিল, তো আট নম্বর হবে আঠাশ প্লাস, তখন এটা আট নং, এই কারণে এটা হচ্ছে আট প্লাস। তো এখানে কথা হচ্ছিল তো ছত্রিশ। তো এখানে নয় নংটা হয়েছে, নয় নংটা দেখাচ্ছে এখানে, যখন আট নম্বর ছত্রিশ হয়েছে, ছত্রিশ প্লাস নাইন, তো এখানে হয়েছে কত পঁয়তাল্লিশ। তবে আপনার প্রশ্নের লাস্ট হচ্ছে প্রশ্ন উত্তর, যেটা চাইছে যে দশ নম্বর কয়েন সংখ্যার কথা। তো দশ নম্বরটা হবে পঞ্চান্ন, তো নয় নম্বরটা পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের জন্য প্লাস দশ হয়েছে, তো এখানে পঞ্চান্ন হয়েছে। তো এখানে এটার উত্তরটা হবে পঞ্চান্ন, মানে তার মানে দশম চিত্রের কয়েন সংখ্যা পঞ্চান্ন। তা এক নম্বর প্রশ্নের উত্তর শেষ, তো আমরা চলে যাই ক নম্বর প্রশ্ন। এখানে এক নম্বর ক নম্বর প্রশ্নটা হলো, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েনের সংখ্যা নির্ণয় করো। যে প্রতিপক্ষের যে চিত্রটা দেওয়া হয়েছে এটার আলোকে এনতম কয়েনের সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা চলে যাই উত্তরে। এক নম্বর খ নম্বর প্রশ্নটা হলো, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েনের সংখ্যা, তো এখানে নির্ণয় কয়েনের সংখ্যাটা বের করা হলো। এক নম্বর চিত্রের কয়েনের সংখ্যা তো ওয়ান ইকুয়াল টু, তো ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এটা আমরা সূত্র বার করবো। তো এইভাবে এক নং, দুই নং, তিন নং, চার নং সেমভাবে লেখছে। তো এখানে যে কোনো চিত্র কয়েনের সংখ্যা হবে, যেটা সূত্র আমরা বের করতে হবে, প্রদত্ত সংখ্যা ইন্টু প্রদত্ত সংখ্যা প্লাস ওয়ান বাই টু। তো এখানে যে এনতম চিত্র কয়েনের সংখ্যা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তো এখানে যদি আমরা এইভাবে লিখি, তো আমরা এটাই হলো আমাদের সূত্র। তো এখান থেকে এটার উত্তরটা হবে নির্ণয় সূত্রটি, মানে সূত্রটা এটাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটাই হবে দুই নম্বর। আমরা এখন চলে আসলাম দুই নম্বর ক নম্বর প্রশ্নে। তো দুই নম্বর ক নম্বর প্রশ্নে প্রশ্নটা বলি, এন ইকুয়াল টু ফাইভ হয় এবং দ্বিতীয় কলমের সংখ্যাগুলো নির্ণয় করো, এবং চক থেকে দেখাও যে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর, এর আলোকে এনতম সাদৃশ সংখ্যাগুলো সমষ্টি টু এন কে সমর্থন করে। সে তথ্যের আলোকে দ্বিতীয় কলমের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করো। আমরা চলে যাই দুই নম্বর প্রশ্নের উত্তরে। তো চলে আসলাম, তো এখান থেকে যে দুই নম্বর ক প্রশ্ন, তো এটার এন এর ফলে সারণীর সংখ্যাগুলো এবং সারণীর সংখ্যাগুলো সমষ্টি, এটা তিন তাবে এভাবে লিখবেন। তো সারির সংখ্যাগুলো লিখবেন, তারপর সারণীর সংখ্যাগুলোর বৈশিষ্ট্য সমষ্টি, তো এভাবে লিখবেন। তো এভাবে লিখে আপনারা তারপর এখানে যে একম সারির সংখ্যাগুলো সমষ্টি এবং ইকুয়াল টু টু ইকুয়াল টু ওয়ান টু, তারপরে এখান থেকে হচ্ছে একম সারণীর সংখ্যাগুলোর বৈশিষ্ট্য, তো এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তো এখানে এনতম সারির সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হবে টু টু ইন্টু এন, তো এখানেও দেখানো হলো। তো এটাই হবে দুই নং কয়ের প্রশ্নের উত্তর। তো আপনারা এখান থেকে ঠিকঠাক বুঝে লিখে নেবেন। তো এখন আমরা চলে যাব দুই নংয়ের খ নম্বর প্রশ্নে। তো এখানে দুইয়ের খ নম্বর প্রশ্নটা যেটা বলা হয়েছে, প্রত্যেক সারির সমষ্টিগুলিকে নিয়ে একটি ধারা তৈরি করো, এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি দুই হাজার ছেচল্লিশ হবে। এখানে বলা হয়েছে সমষ্টির সূত্র ব্যবহার করে, এখানে সমষ্টির সূত্র ব্যবহার করে
এটার প্রশ্ন উত্তরটা দিতে হবে, তো আমরা চলে যাই এটার প্রশ্নের উত্তরে। এখানে 2 নম্বরের 6 নম্বর প্রশ্নটা হবে, প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে তৈরি দ্বারাটি হবে, মানে দ্বারাটি হচ্ছে এখানে দেওয়া আছে 2, 4, 8, 16 এবং 32 হবে। এখানে দ্বারার একম পদ হবে a = 2 এবং দ্বারার অনুপাত r = 4/2 = 2। মনে করি দ্বারাটি n পদের সমষ্টি হবে 246, যেটা দেওয়া আছে। তারপরে এখানে এখানে সূত্র দিয়ে অঙ্কটা করা হয়েছে, তো এখান থেকে আপনার অঙ্কটা ঠিক ঠিক করে নেবেন। তো এখানে এটার প্রশ্ন উত্তরটা হবে 10টি সারির সমষ্টি হবে 246, এখানে সুন্দরভাবে আনসার। তো এখান থেকে আমরা চলে আসলাম 3 নম্বর প্রশ্নে, তো এখান থেকে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। তো এখানে 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, তো আমরা চলে যাবো এখন 3 নম্বর প্রশ্নের আনসারে। তো এখানে 3 নম্বর প্রশ্নটা দেওয়া আছে আনসারটা, তো এখান থেকে আপনার 3 নম্বর আনসারটা লিখে নেবেন। দেওয়া আছে দিয়ে শুরু করুন, তো আপনারা এখান থেকে লিখে নেবেন পুরোটা অঙ্ক।